প্যাগোডা, তারপরে সুনামি, শাম্পান। আর পরীক্ষাতে সবচাইতে বেশি যেটা হয় সেটা হলো মিশ্র শব্দটা খুব ঝামেলা করে। মিশ্র শব্দটা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে খেয়াল করো। প্রত্যেকে পরীক্ষায় আসবে রাজা বাদশাহ, কোন ধরনের শব্দ? রাজা বাদশাহ প্রথমে, তাহলে দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ যখন একসাথে কোন অর্থ প্রকাশ করে তখন সেটা কি আমরা বলতে পারি মিশ্র শব্দ। তাহলে দেখো রাজা বাদশাহ কোন শব্দ? মিশ্র শব্দ। কিন্তু এই চাইতো বড় সমস্যা তখনই করবে যদি এখানে বলে রাজা বাদশাহ শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত। যদি বলা হয় রাজা বাদশাহ কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ, সবাই পারবো আমরা। যদি বলে রাজা বাদশাহ কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত, তখন বলতে হয় কি আমাদের তৎসম ও ফার্সি। হাট বাজার, হাট বাজার বাংলা ও ফার্সি। এই জায়গাটা তোমরা খেয়াল রাখো। ভাইয়ের কথা রিপিট হচ্ছে, আমার কথা রিপিট হচ্ছে। এবার না তো ভাইয়া, ঠিক আছে, আরে খুব স্লো মোশনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওটা হতে পারে। দেখো আর এখানে আমরা ছোট্ট একটা শেষ করবো আমরা, সেটা হলো দেখো হিন্দি শব্দ। মুসলিম আত্মীয় যেগুলো আছে, দেখো যেমন ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি, ফুফা, ফুফি, তাহলে যেগুলো মুসলিম আত্মীয় যে সম্পর্কগুলো আছে সেগুলো হলো হিন্দি শব্দ। কিন্তু মাটা মনে হচ্ছে মা হলো তদ্ভব, আবার বাবা কিন্তু তুর্কি, খালা হলো আরবি। দেখেছো মা তদ্ভব, বাবা তুর্কি, খালা হলো আরবি। এছাড়াও রুটি, জিলাপি, খেলনা, পানি, সবচেয়ে বেশি আসে পানি। পানি কোন ভাষার শব্দ? এটা হবে হিন্দি। পানি, চানাচুর, জিলাপি। পানি, চানাচুর এবং জিলাপি। যেমন আমরা বলি নদী বলি না, এই নদীকে আবার গাং বলে। আমরা যে নদী বলছি না, এই নদীকে গাং বলে আমাদের এলাকার। বলে এই গাংটা হলো হিন্দি। তাহলে যেগুলো মুসলিম সম্পর্ক সেগুলো হিন্দি। কিন্তু মনে রাখতে হবে মা হলো তদ্ভব, বাবা তুর্কি, আর আরবি। আচ্ছা এবার আমার, আচ্ছা এটার কাজই কমপ্লিট হয়েছে তোমাদের? জি ভাইয়া। এবার একটু আমাদের লেখা শিখে আসো। এবার লেখা শিখে একটু খেয়াল করো। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, তোমরা একবার দিন। যারা যারা এটা মিস করছো, যারা যারা মিস করছো দিতে পারো না, একদম একদম প্রথম থেকে নেবো। আচ্ছা প্রথম থেকে, আচ্ছা নাও। এই ঝুনঝুনি বাজেকে, ওকে ভাই। এখান থেকে শুরু করে এ পর্যন্ত নাও, তারপরে উৎস অনুসারে। এ পর্যন্ত হয়েছে কি? এইটা নিয়ে পড়লে তোমার জন্য পড়ানোর সুবিধা হবে।
নাম্বারে লাস্টের দিকে হারি কি হারি কি দি দেরি নয় এই গ্যালাক্সি গ্যান প্রাইম কে অফ করো কয়েকজন খুবই মানে আজে বাজে সাইট করছে জি ভাইয়া এখানে যেটা আবার মিউট করাচ্ছে আবার ওরাই সব ইয়া করে দেখো এই যে না হারিকেন না এই হারিকের মূল অর্থটা কি আমার নিজের জানা নাই তবে এই শব্দটা জাপান থেকে আসছে এটাই কারণ এটার অর্থটা কি আমার জানা নাই দেখো পড়ে ইয়া করো আশা করছি এটা তোমাদের হয়ে গেছে জি ভাইয়া ওকে ভেরি গুড জি ভাইয়া হয়েছে ভাইয়া জি ভাইয়া হয়ে গেছে এবার আমরা আমাদের লেকচার সেটে যাই দেখো যে প্রথমে তোমাদের যেটা কাজ সেটা হলো দেখো এখানে কিন্তু আমরা দিয়েছি হ্যাঁ এখানে দেখো ওটা আমি জাস্ট তোমাদেরকে ছন্দ করে দেওয়ার জন্য তোমার বাসাতে মৌলিক আর যেহেতু লিখিত পরীক্ষা হবে তোমাদেরকে মাথায় রাখতে হবে সংজ্ঞা কিন্তু অবশ্যই লাগে পরীক্ষা আসতে পারে মৌলিক শব্দ কাকে বলে দুইটি উদাহরণ দাও এই জন্য সংজ্ঞাটা মুখ করে রাখবো শরণ মিউট করো তুমি বলে ফালতু ভালো কথা মানে কানে যায় না এদের কি রে ভাই তোমরা যদি এখানে যদি এরকম করো তাহলে কিভাবে সম্ভব তোমরা বুঝতে পারছো যে এটা একটা অনলাইন ক্লাস অনেকের নেটওয়ার্কের সমস্যা অনেক প্রবলেম হচ্ছে কিন্তু সেটা আমাদেরও হচ্ছে সেটা তোমাদেরও হচ্ছে তো তোমরা যদি কোঅপারেট না করো এটা সম্ভব বলো কিন্তু এই যে বেয়াদবিগুলো করছে এটা যদি ক্লাসরুম হতো না তাহলে এটা সাহস হতো না আর আমাদের ক্লাসরুমে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাহলে এই যখন তোমার রুঢ়ি শব্দগুলো পড়বা দেখো এখানে দেওয়া আছে না এগুলো একটু বুঝে বুঝে তোমার একটু পড়ে নেবা আর সব কথার বড় কথা হলো এই বিগতগুলো পড়বা আর যে উৎপত্তি অনুসারে আসছে না যেমন দেখো এখানে দেখো আমাকে দিয়ে দিচ্ছি দেখো উদাহরণ অনেকগুলো দেখো যেমন ভবন ধর্ম পাত্র আগমন বৃক্ষ এখানে যেগুলো ইষ্টা চিহ্ন দেওয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা তাহলে তোমরা লেকচার সিটে ইষ্টা দেওয়াগুলো এবং বিহতগুলো ভালোভাবে পড়বা তোমরা এই দেখো সবগুলো দেওয়া আছে দেখো যেমন এই দেখো দ্বি শব্দ দেখো জীব জন্তু ফলমূল মাছের নাম অন্যান্য যেমন দেখো উল্টা কুড়ি কালো পয়লা এগুলো তোমরা ইয়ে করে যেমন দেখো বিদেশি আরবি দেখো দেখো দেওয়া আছে না আমরা সবটা দিয়েছি এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ যেমন হালাল হারাম ভাইয়া একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো ভাইয়া যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো কি শুধু পড়লে হবে নাকি আদার্স ওগুলো পড়বো আচ্ছা এখানে তোমরা ধরো এখানে দুইটা বিষয় আছে এখন যেগুলো বিগত বছরের প্রশ্ন সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আর যেগুলো ইষ্টা চিহ্ন দেওয়া আছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট এখন তোমরা যেটা করবা যাদের যারা যাদের মুখস্থ বিদ্যা ভালো যারা মুখস্থ করতে ভালো পারো বা যাদের মনে থাকবে তারা চেষ্টা করবা পারতপক্ষে সবটা একবার রিডিং করা সবটা রিডিং করার পরে যেগুলো আমরা ইষ্টা চিহ্ন দিয়ে দাগিয়ে দিয়েছি সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া তাহলে এখান থেকে যদি তোমাদের কমনটা চলে আসে তাহলে তোমাদের মানে কি ভুল হবে না নির্ভুল একটা উত্তর দিতে পারবা এই জন্য তোমার কাজ হবে বিগত বছর এবং ইষ্টার চিহ্ন গুলো বেশি গুরুত্ব সহকারে আয়ত্ত করা তারপরে যদি পারো বাকিগুলো তবে আশা করছি বিগত বছর এবং ইষ্টার চিহ্ন গুলো ভালোভাবে পড়লে কম পাবে ইনশাআল্লাহ যেমন দেখো ফার্স্ট শব্দ দেখো কতগুলো আর আমি তোমাদেরকে যেগুলো লিখালাম বা লিখতে বললাম সেগুলো হলো গুরুত্বপূর্ণ শব্দগুলো যেগুলো পরি
পরীক্ষাতে বিগত বছর অনেকবার এসেছে এবং ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাকে লিখে বললাম। আর এটাতে আজকে আমাদের আলোচনা আজকে এটা পুরোটা তোমার শুধু এই শব্দ নিয়ে, তারপরে দেখো চাষার দুঃখ। তাহলে এবার আমাদের কি বেগম রোকেয়া শাখাওয়াতে চাষার দুঃখ, রংপুর জেলা মিঠাপুকুর থানা আবার শুরু হলো। এখানে যে নামের ব্যবধানটা দেওয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই একটা বুঝছেন না, আমরা বহুত আগে থেকে যেমন পদরাগ, পদরাগ হলো একটা উপন্যাস, ইউসিসি বল, আইকন বল, বেগম রোকেয়া, আবার যদি বলা হয় পদ্ম গোখরা গল্প, এটা আবার লিখেছে কাজী নজরুল ইসলাম। তাহলে এইটা নামের যে ব্যবধানটা এটা অনেক গুরুত্বপূর্ণ। তো নামের ব্যবধানটা একটু বোঝার বা একটু মানে মানে অলক্ষ্য করলে কিন্তু ভুলে যেতে পারে, এই জন্য নামের ব্যবধানটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে বদরাগ লিখেছে বেগম রোকেয়া, পদ্ম গোখরা বললে কাজী নজরুল ইসলাম, আবার পদ্মবতী কাব্যটা লিখেছে আলাওল, পদ্মাবতী হলে শব্দগুলো ভালোভাবে পড়ো। আর এখানে যেটা করবা যে তোমার যেটা বারবার বলেছি যে যাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা করেছি চাষার দুঃখ প্রবন্ধ থেকে ব্যাকরণিক আলোচনা, তোমরা অবশ্যই ব্যাকরণিক আলোচনাটা খুব গুরুত্ব সহকারে করবা। ব্যাকরণিক আলোচনা থেকে উপসর্গ, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, শব্দের উৎস, এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্নগুলো হবে এক কথায়, এই জন্য তোমরা এগুলো একটু ভালোভাবে মুখস্থ করবা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দিয়ে দিছি। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লক্ষ্য নিচ্ছ, তারা কবিতাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। যাদের লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি, তারা অবশ্যই চেষ্টা করবা কবিতাগুলো মুখস্থ করার, কারণ ওখানে প্রথম লাইন শেষ লাইনে আসতে পারে, বা এমনও বলতে পারে যে এই লাইনের পরে ওই লাইনটা কি, বা এই লাইনটার পরে লাইন কি। হ্যাঁ, এই জন্য মুখস্থ করবা। হেভি জ্বালা, যে বান্দর কই সে বান্দরে একতরফা সাজেশন দিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে আজকে লেকচার থেকে কি কারো কোনো কোশ্চেন আছে কি ভাইয়া? কবিতাগুলো কি আপনি পড়াবেন না, অর্থাৎ একটা লাইনের ব্যাখ্যা দেন কি তারপর? এগুলো তো আচ্ছা, এখন কবিতা লাইনের ব্যাখ্যা গুলো আমরা দিই, সব ঠিক আছে। এখন তোমার যেটা ধরো আগে পড়াটা, হ্যাঁ, যেমন দেখো যে সাম্যবাদী, তোমরা প্রথমে তোমরা এসএসসি ইন্টার দুই বছর পড়াশোনা করলে, এখন এটা অনেকের কাছে বিরক্তিকর যে ভাইয়া এটা তো ফার্স্ট ইয়ারও পড়েছি, ভাইয়া সেকেন্ড ইয়ারও পড়েছি, বা ভাইয়া এই করোনার মধ্যে পড়েছি, ভাই এগুলো পারি, ভাইয়া এগুলো বলে আর সময় নষ্ট করেন না। তাহলে আমি এখন কি করবো বলো? তাহলে কেউ বলছে যে ভাইয়া এগুলো আমরা অনেক ভালোভাবে অনেকবার পড়েছি, ভাইয়া এগুলো জাস্ট পড়া দেন তাহলেই হবে। আবার কেউ বলছে ভাই আলোচনা করেন, তাহলে আমি বলতে পারবো পড়া দিলেই হবে, এগুলো বোঝানো লাগবে না। হ্যাঁ, চার ভোট কি বল মানে ভোট ভোট। হ্যাঁ, ওর দিকে চালু। তাহলে এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এখন আমরা যেটা করব সেটা হলো, আমি তোমাদেরকে পড়া দিলাম, তোমার বাসায় পড়ো, পড়ার পরে যে জায়গাগুলো সমস্যা হবে সেটা তোমরা আমাকে পরে কোর্সেস করো। আর যদি কখনো তোমাদের সরাসরি যদি কোচিং এ আসতে পারো, বা যদি কখনো ক্লাস হয়, তখন আমি আরো ভালোভাবে আমি এগুলো নিয়ে আলোচনা করব। আর এই ঠিক আছে, বলো সব খোলা। আপনি মতে যদি ভাইয়া মনোভাবটা মানে কবিতার মূল ভাবটা কি মানে বইয়ের দিকে লাইনটা বইয়ে আমাদের আরো ভালো হতো।
আমরা তো পড়ছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা ইয়া থাকবে। আর যেহেতু আর একটু পরে আসা দিয়েছি, আজকে ক্লাসে লং টাইম করছি না, তোমরা এটা ভালোভাবে পড়ো, আমি আগামী নেক্সট ক্লাসে আমি এটা আমি প্রত্যেকটা আমি তাহলে অন্তত আমি সার মর্মটা আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। জি ভাইয়া, সার মর্মটা বললে আমাদের ভালো হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি তোমাদের গল্প কবিতাগুলো বিস্তারিত পড়াবো না, আমি শুধুমাত্র এদের যে সার মর্মটা সে সার মর্মটা ক্লিয়ার করে দেবো। এখন দেখো জি ভাইয়া, তোমাদের মধ্যে দেখো দুই গ্রুপ হয়ে যাচ্ছে। এক গ্রুপ বলছো যে ভাইয়া এটা দরকার না, আবার আরো গ্রুপ বলছো দরকার আছে। সবাই ভালো থেকো, সবাই ভালো বুঝলাম না, বাংলা যে লিখিত পরীক্ষা হবে মানে সব আছে, তো এর জন্য কি পড়বো? আপনি তো বলছিলেন যে সব প্রত্যেক শব্দ অর্থ যে মানে বড় বড় ই আছে, তো এগুলো পড়তে বলছিলেন। ওর পাশাপাশি এখন লিখিত বিষয়টা হলো সম্পূর্ণ যাদের বেসিক ভালো। প্রথম কথা হলো যে পুরো গল্পটা পড়েছে, যে পুরো গল্পটা লাইন বাই লাইন পড়েছে, পুরো গল্পটা যার ভালো মনে আছে এবং যে ব্যাখ্যা সহকারে পড়েছে। এখন আমাকে যদি বলা হয় চাষার দুঃখ গল্পটা ভাইয়া লাইন বাই লাইন বা পুরোটা আমাকে বুঝিয়ে দেন, সেটা কি আমার পক্ষে সম্ভব? এটা তো বাংলা প্রথম কথা ইয়ার, ওই ব্যাকরণ অংশটা কি হতে পারে মানে লিখিত না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি বাংলা অংশ পেতে হবে? হ্যাঁ থামো, একটা শেষ করো, এই থামো, একজনকে প্রশ্ন করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা থেকে যে প্রশ্নটা হবে সেখানে ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন হবে না, সেখানে গদ্য এবং পদ্য থেকে প্রশ্ন হবে। গদ্য থেকে তোমরা যেভাবে সৃজনশীল পরীক্ষা দিচ্ছ সেভাবেই সৃজনশীল আকারে প্রশ্ন হবে 10 নম্বরে, আর কবিতার লাইন তুলে দিবে, যে কবিতার লাইনের ব্যাখ্যা চাবে ওখানে 10 মার্ক। আর এই যে গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো দিয়ে অর্থ সহকারে বাক্য লিখতে হবে। আর ব্যাকরণ থেকে যদি লিখিত প্রশ্ন আসে সেটা আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এইভাবে কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু গত বছর এটা দেয়নি, সেহেতু এবছর নতুন সার্কুলার না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে তারা দিবে কি দিবে না। এখন আমরা আপাতত ক্লাস নিতে থাকি, ক্লাস চলতে থাকো, আর যখন মানে মূল সার্কুলারটা যখন আমরা পাবো তখন বলতে পারবো যে কিভাবে তারা করবে। এখন প্রথম বছরটাকে আমরা ফলো করছি। হ্যাঁ বলো, তো ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা নেক্সট ক্লাস হবে, আচ্ছা শোনো নেক্সট ক্লাস কবে কি, হ্যাঁ তোমাদের ভাই এসে বলে দিবে। বলো কথা বললা ভাইয়া, ঢাকা ভার্সিটিতে যে শব্দ অর্থ থাকবে, শব্দ অর্থ দিয়ে কি আমাদের কি বাক্য গঠন করতে হবে?